আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঙ্গিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে ছয় দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের। আজকে তিনি, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি, সম্মানিত সদস্য নির্বাহী সচিব মোহাম্মদ আব্দুল হাসান, মঞ্চে আসন গ্রহণ করেছেন বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মতিউর রহমান স্যার, তাকুলু কওলা
যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করবে, তার বিধিবিধান মেনে চলবে, আনুগত্য করবে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা কুলি বিশ্ববিদ্যালয়ের বিভাগের ছাত্র প্রশান্ত চন্দ্র দে প্রধানমন্ত্রীর কার্যালয় ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী উপস্থিত আছেন, পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন, একেএম শহীদুল ইসলাম খন্দকার মাননীয় সচিব উপস্থিত আছেন, অত্র বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ সেক্রেটারি। ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজকের যে আয়োজন স্বাধীনতা ও বঙ্গবন্ধু, আমরা পরাধীন ছিলাম, আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, আমাদের যে স্বাধীনতা এই স্বাধীনতা যার রক্তের বিনিময়ে, যার নেতৃত্বের বিনিময়ে আমরা পেয়েছি, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের যে নেতৃত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করে আমাদের আজকে মুক্ত করেছেন, পাকিস্তানের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। মূলত বাংলাদেশ স্বাধীনতা এই আলোচনা করতে গেলে জাতির জনক বঙ্গবন্ধুর কথা চলে আসে এবং ওনার নেতৃত্বে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা এই মার্চ মাস উপলক্ষে বঙ্গবন্ধুর সপরিবারের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আজকে এই কালো রাত্রে, আজকেই কালো রাত যে রাত্রে পাকিস্তানরা আমাদের উপর বাঙালিদের উপর হায়ানের মতো তারা রক্তপাত ঘটিয়েছেন, আমাদের গণহত্যা করেছেন, আজকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আজকের এই দিনটি তিনি গণহত্যা দিবস হিসাবে আমাদের কাছে তুলে ধরেছেন। আজকে আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে আজকে তিনি যেভাবে বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর অনুনীতি অনুসরণ করে বিশ্বের কাছে আমাদের মুখ উজ্জ্বল করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সুস্বাস্থ্য এবং আপনার 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 প্রতি আমাদের দোয়া এবং আপনাদের আপনার এই নেতৃত্বে ভূয়সী প্রশংসা করছি। আজকে বঙ্গবন্ধু তিনি 1920 সালে জন্মগ্রহণ করে তিনি একাধারে তিনি যে আমাদের নেতৃত্ব দিয়েছেন, 1927 সালে তিনি প্রাইমারিতে ভর্তি হয়ে 1938 সালে তিনি ফজিলাতুন নেসা ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের 1947 সালে গণতান্ত্রিক যুবলীগে যোগদান করে 1948 সালে মুসলিম লীগ গঠন করে 1953 সালে মুসলিম লীগের সাধারণ সম্পাদক হয়ে 1954 সালে গোপালগঞ্জের আসন থেকে বিপুল ভোটের প্রাদেশিক আসনে তিনি উত্তীর্ণ হন এবং 1956 সালে তিনি পাকিস্তান গণতন্ত্রের পূর্ব
বাংলাকে যিনি যখন তিনি পূর্ব পাকিস্তান হিসাবে রূপ দিলেন তখনই তিনি গর্জে উঠলেন এবং তারই গর্জে ওঠার ফলে 1967 সালে আমরা সহায়তা পেশ করেন। 58 সালে আগরতলা মিথ্যা মামলায় তিনি আসামি হন। 1969 সালে তিনি মুক্তি পান এবং 70 সালে তিনি গণ নির্বাচনে জাতীয় পরিষদে 169টি আসনের মধ্যে 167টি আসন প্রাদেশিক 300 আসনের মধ্যে 288টি আসন লাভ করে আমাদের এই স্বাধীনতার মুক্তির আন্দোলনের তিনি যোগান দিয়েছেন এবং তিনি আমাদের এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আমাদের জয় বন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। ধন্যবাদ স্যার, কে অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। দ্বিতীয় হয়েছেন তাহমিনা বেগম, দ্বিতীয় এদিকে লোকা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যালয়ের মুখ্য সচিব জনাব কামাল আব্দুল নাসের চৌধুরী স্যার, উপস্থিত অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান শেখ কবির হোসেন স্যার, উপস্থিত বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সম্পাদক জনাব আব্দুল্লাহ স্যার, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সভাসদবৃন্দ, আসসালামু আলাইকুম। গোপালগঞ্জের খোকা, যিনি 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন স্বাধিকার আর অধিকার আন্দোলনের অগ্রপথিক হিসেবে। মাত্র 7 বছর বয়সে খোকার লেখাপড়ায় হাতে খড়ি হয় কিমারাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে। এর 2 বছর পর খোকা চলে যান গোপালগঞ্জ পাবলিক স্কুলে। দুর্ভাগ্যবশত দুরারোগ্য বেরিবেরি রোগে আক্রান্ত হলে 14 বছর বয়সে তার শিক্ষা জীবনের 4-4 বছর ব্যাহত হয়। কিন্তু দুর্দান্ত দুর্বিনীত আমাদের খোকা বাবু, আমাদের শেখ মুজিব, তিনি দেখিয়ে দিয়েছেন হার মানতে নেই, হার মানতে নেই, পরাজয় বরণ করতে নেই। তিনি 1942 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। কিন্তু আনন্দের সাথে এটাও বলা উচিত, 1938 সালে শেখ মুজিবুর রহমান তার নিকট আত্মীয় শেখ ফজিলাতুন নেসা মুজিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। অতি কিশোর বয়সে শেখ মুজিবুর রহমানের রাজনীতির প্রতি অনুরাগ ছিল, এটা সর্বজন বিদিত। 1939 সালে তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী শেখ বাংলায় ফজলুল হক, তৎকালীন শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব যখন গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসলেন, কিশোর মুজিব তখন সপ্তম কি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তিনি স্কুলের পক্ষ থেকে ঘোষণা করেন আমাদের দাবি দেওয়া শুনতে হবে। শহীদ সাহেব এবং শেখ বাংলা সাহেব বুঝতে পেরেছিলেন এই ছেলে আর কেউ নয়, এই ছেলে বাংলার গর্জে ওঠা বাঘ, এই ছেলের হাতেই বাংলাদেশ স্বাধীন হবে, এই বাঙালি জাতির কান্ডারি মুক্তির দূত। 1943 সালে ভর্তি হলেন কলকাতার ইসলামিয়া কলেজে আমাদের শেখ মুজিব, ইন্টারমিডিয়েট শ্রেণীতে ভর্তি হলেন তিনি। কলকাতার বেকার হোস্টেলে থাকাকালীন সময়ে যুক্ত হয়ে গেলেন মুসলিম লীগের সংস্পর্শে। শেখ মুজিবুর রহমান 1947 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। সেই সময় যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, বঙ্গবন্ধু চলে আসলেন পূর্ব পাকিস্তানের ঢাকায়, ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। 1948 সালে ভাষার প্রশ্নে যখন পূর্ব পাকিস্তানের জনগণ এক হয়ে গেলেন, রাজপথ উত্তাল, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে, আমাদের মুখের ভাষা মানতে হবে, 56% মানুষের মুখের ভাষা বাংলা, তবে কেন নয়, বাংলা ভাষাই হবে বাংলাদেশের একমাত্র মুখের ভাষা। শেখ মুজিবুর রহমান ফজলুল হক মুসলিম হলে
প্রস্তাব করলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হলো, গঠিত হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আপনারা সবাই জানেন এবং তার নেতৃত্ব দিয়েছেন, যার নাম না বললে আসলে এবং তাকে না স্মরণ করলে আসলে আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার নাম স্মরণ করে এবং যারাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের একটি স্বাধীন পতাকা দিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে, আজকে আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি, তাদের সকলকে স্মরণ করে আমি আমার বক্তব্য আসলে বলতে চাইছিলাম। না তো আর একটু বলতে হয় সেটা হলো যে এই যে স্বপ্ন নিয়ে আমাদের জাতির পিতা এই দেশকে স্বাধীন করেছিলেন, সেটি দীর্ঘদিন যাবৎ আমরা যদিও ততটা উন্নতি বা উন্নয়নে আসতে পারিনি এবং বিভিন্ন বাধা বিঘ্ন পার পেয়েছি, কিন্তু এখন কিন্তু তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে একটির পর একটি। সেটি হলো তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই আমার এই আজকের এই আলোচনা সভায় এবং এই স্বাধীনতার পূর্ণ ঘটতে এইটি বক্তব্য যে আমরা যে যেখানে আছি, আমরা সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ এবং যে সমাজের যে যেখানে আছি, তাদের সবাইকে এই উন্নয়ন উন্নতিতে অংশগ্রহণ করে আমাদের দেশটিকে সেই পর্যায়ে যদি আমরা নিয়ে যেতে পারি যে পর্যায়ের স্বপ্ন থেকে আমাদের জাতির পিতা এই দেশকে স্বাধীন করেছিল, তাহলেই ওনার আত্মা যেমন শান্তি পাবে তেমনি আমরা ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যেতে পারবো। তাই আমি আর বক্তব্য না করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। আমাদের বোর্ড অফ ট্রাস্টি যে ফারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাননীয় চেয়ারম্যান, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার, স্যারকে অনুরোধ করছি, নাম শেখ কবির হোসেন, নাম শেখ কবির হোসেন স্যারকে অনুরোধ করছি বোর্ড অফ ট্রাস্টি যে পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বক্তব্য, তাই না? বাড়ি তো আমাদের, আমরা একজন মানে যাকে এখানে প্রধান অতিথি হিসেবে আনছি আমরা তার কাছ থেকে শুনবো। আমার বক্তব্য তো আমার মনে হয় আগেও অনেকেই শুনছেন, বাকি দর্শনবাদ কোনো অসুবিধা নেই। আমি যেটা বলবো সেটা হলো ওনার ফ্যামিলি লাইফটা, কারণ আমি তো রাজনৈতিক ব্যক্তি না, আবার দার্শনিকও না, বা কোনো কিছু না। অতএব ওনার ফ্যামিলি মাঝে মধ্যে ওই যে টেলিভিশনে আমার কাছ থেকে কথা নেয় আর কি, এই কিছুদিন আগে ওনার জন্মদিবসে ইসের উপরে নিছে এই সমস্ত ওগুলো শুনলে বাবা উনি কীরকমভাবে হাঁটতেন, চলতেন, কথা বলতেন, এইগুলো বলতে পারবো, এগুলো আর একদিন বলবো। আজকে যিনি প্রধান অতিথি আসছেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি আসছেন যে আমাদের এখানে এতটুকু একটা প্রোগ্রামে, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বড় জিনিস হলো যে এই ইউনিভার্সিটিতে উনি তখন সচিব ছিলেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের, ওনার হাত দিয়ে এটা হয়েছে এবং তখন আমার মনে আছে রাত্রে সন্ধ্যা হয়ে গেল, একদম জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আমি তাকে খুঁজছিলাম আজকে টেলিফোনে পাইনি তাকে দাওয়াত দেওয়ার জন্য, এবং তাকে দিয়ে উনি রাত্রেবেলা মানে সন্ধ্যার পরেও রাত্রে 8-9টা মনে হয় বেরিয়ে গেছিল, ওনাকে দিয়ে উনি অর্ডারটা ইস্যু করছিলেন, কারণ সাম প্রবলেম ওয়াজ দেয়ার, এবং সেইটাই করেছিলেন ওনার হাত দিয়ে। আজকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ।